রাধারানী যমুনায় গিয়ে মানে আমার গোবিন্দের সঙ্গে দেখা করতে গেছে, গিয়ে সেখানে দেখে গোবিন্দ নেই। যখন গোবিন্দকে দেখতে না পেয়ে রাধারানী হাউ হাউ করে কাঁদছে, এমন সময় এক সখী এসে বলছে, ও রাধা তুই এইভাবে কেন কাঁদছিস? বলছে দেখ এমনিতেই আমি আমার গোবিন্দের সঙ্গে দেখা করার সময় পাই না, আমি আমার শাশুড়ি ননদিকে অনেক কষ্টে বুঝিয়ে আমি আমার গোবিন্দের সঙ্গে দেখা করতে এলাম, কিন্তু এসে দেখি আমার গোবিন্দ এখানে নেই। অমনি শশী বলছে, কেন তুমি জানো না গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছে? যখন বলল তখন রাধারানী হাউ হাউ করে কেঁদে উঠেছে, কেঁদে উঠে বলছে, আমি কেনই বা আমি এই মন দিয়েছিলাম তাকে, আমি যদি আমার এই মন না দিতাম তাহলে এত কষ্ট পেতাম না, আজকে এই মন দিয়ে আমার কত কষ্ট হচ্ছে। তাই সখীকে বলছে, ওরে আমি কোনখানে সই কালার বাসিতে বলি কথা
ঈশাদ বাবাতা ইশারাতে কহে কহে
বাসের সুরে, যার মন কেড়ে বাসটি